তো আগের এপিসোডে আমরা দেখছিলাম এরেনের হার্ডনিং পাওয়ার ইউজ করে এক ধরনের ট্র্যাপ বানানো হয় টাইটেনকে মারার জন্য। অন্যদিকে কেত সবাইকে গল্প শোনায় যে কিভাবে এরেনের বাবা গ্রিসের সঙ্গে তার দেখা হয় ওয়ালের বাইরে এবং হঠাৎ করে কিভাবে সে একদিন গায়েব হয়ে যায়। আর আজকে আমি এক্সপ্লেইন করব এপিসোড নাম্বার 12। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি লিভাই সেই ইনজেকশনটা সবাইকে দেখায় যেটা ওকে ক্যানি দিছিল, আর জাকরি হানজির কাছে জিজ্ঞেস করে তোমরা কি জানতে পারলা এই লিকুইডের মধ্যে কি আছে। তো হানজি বলে যে আমাদের যে টেকনোলজি আছে এটার মাধ্যমে এই বিষয়ে তো আমরা বেশি কিছু জানতে পারি নাই, তবে আমরা শুধু এইটা জানতে পারছি এই ইনজেকশনটা কোনো মানুষের বডি ফ্লুইড, আর এটার উপরে আরো রিসার্চ করার জন্য যদি আমরা এটাকে বের করি তাহলে এটা বাষ্প হয়ে উড়ে যাবে। এর থেকে আর বেশি কিছু জানতে পারি নাই। যে কেউ এই ইনজেকশনটা বানাইছে তার কাছে আমাদের থেকেও অনেক আধুনিক টেকনোলজি আছে, আর আমি তো এটাই বুঝতে পারতেছি না রাইস ফ্যামিলি এটা কিভাবে বানাই ফেললো। পিক্সেস বলে যে এটাকে আমরা নিজেদের কাজের জন্য ইউজ করতে পারি। তো চাকরি বলে যে ঠিক আছে, বাট এটাকে রাখবে কে? কমান্ডার এরবিন, তুমি কি এটা রাখতে পারবা? তো কমান্ডার এরবিন বলে যে এখন আর আমি এইটারে রাখার মতন অবস্থায় নাই, সেই জন্য আমি এটা রাখতে পারবো না, আমাদের এটাকে এমন একজনের কাছে দিতে হবে যে খুবই শক্তিশালী একজন সৈনিক। কমান্ডার এরবিন লিভাইয়ের কথা বলে আর জিজ্ঞেস করে লিভাই তুমি কি এটা রাখতে পারবা? লিভাই বলে যে যদি এটা একটা অর্ডার হয় তাহলে সরাসরি বললেই হয়, এইভাবে জিজ্ঞেস করার দরকার নাই। তো এরবিন বলে যে এইটা যখন আমাদের ব্যবহারের সময় আসবে তখন আমাদের কাছে প্ল্যান করার সময় থাকবে না। তো লিভাই এটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম, এটা কখন আর কার উপরে ইউজ করতে হবে সবই তোমার হাতে। এরপর লিভাই এরবিনকে জিজ্ঞেস করে তোমার স্বপ্ন পূরণ হওয়ার পরে তুমি কি করবা, আর এরবিন বলে যে জানি না। এরপরে ক্যাপ্টেন লিভাই ওই ইনজেকশনটা নিজের কাছে রেখে দেয়। এরপর জাকরি বলে যে আমি আমার কাজ সম্পর্কে বলতে চাই। পিক্সেস বলে যে তুমি এখনো ওইটা নিয়ে ভাবতেছো? এটা যদি পাবলিকের মাঝে জানাজানি হয়ে যায় তাহলে মানুষের মিলিটারি থেকে একদমই ভরসা উঠে যাবে। এরপর আমরা দেখতে পারি সব স্কাউট কমান্ডাররা একটা মিটিং করতেছে যেখানে এরবিন একটা রিপোর্ট এনে বলে যে মনে হয় এরেনের বাবা গ্রিসার ওয়ালের বাইরের দুনিয়া থেকে আসছিল। হানজি বলে যে হ্যাঁ, আর গ্রিসার কাছেও রাইনার, বেরথল্ড আর অ্যানির মতন টাইটেন শিফটারের পাওয়ার ছিল, কিন্তু সে ওই তিনজনের থেকে আলাদা ছিল, সে ওয়ালের মধ্যে মানুষের সাহায্য করত। তো ওইখানে একজন বলে যে ও যদি এতই সাহায্য করবে তাহলে ও তো আমাদেরকে অনেক তথ্য দিতে পারতো। হানজি বলে যে গ্রিসা ওয়ালের মধ্যে আসার পরই রয়্যাল ফ্যামিলি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে, আর আমার মনে হয় কারো কোনো বিশেষ উদ্দেশ্য না থাকলে সে এটা করতে পারে না। এছাড়া গ্রিসা এরেনকে বলছিল ওদের ঘরের বেসমেন্টে সব রহস্য লুকায় আছে, এমন কি থাকতে পারে বেসমেন্টে? এরবিন বলে যে হয়তোবা এমন কিছু যেটা ও আমাদেরকে বলতে চেয়েও বলতে পারতো না, হয়তোবা দুনিয়ার সেই সব রহস্য যেগুলো আমাদের প্রথম রাজা আমাদের ব্রেন থেকে মুছে দিছে। এরপর কমান্ডার এরবিন বলে যে মিশনের সমস্ত প্ল্যান রেডি হয়ে গেছে, আমরা 2 দিন পরই ওয়ালমারিয়া ফিরে পাওয়ার মিশনে বের হব। তোমরা সবাই জানতে চাও না ওই বেসমেন্টে কি আছে? তো চলো গিয়েই দেখা যাবে। এরপরে সবাই এই রুম থেকে বের হয়ে যায়, শুধুমাত্র লিভাই থেকে যায়। লিভাই এরবিনকে বলে যে ওয়ালমারিয়া ফিরে পাবার পরে তুমি কি করবা? তো এরবিন বলে যে আমাদের জন্য যেসব বিপদ আছে সেইগুলো শেষ করব। আমার মনে হয় ওয়ালের বাইরে কেউ তো এমন একজন আছে যে চায় যে ওয়ালের ভিতরে থাকা মানুষকে টাইটেনে খেয়ে ফেলুক, আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তার সম্পর্কে আমরা বেসমেন্টেই জানতে পারবো, আর এরপরে হয়তো জানতে পারবো যে আমি কি করব। তো লিভাই বলে যে আমি তোমাকে এটা এই জন্য জিজ্ঞেস করতেছি কারণ আমার মনে হয় না তুমি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবা, তুমি আর এখন আগের মতন লড়াই করতে পারো না এরবিন, এই মিশন হানজিকে করতে দাও আর তুমি এখানেই বসে থাকো, বসে শুধু গুড নিউজের জন্য অপেক্ষা করো। আমি সবাইকে বলে দিব আমাদের মাঝে ঝামেলা হয়েছিল আর তুমি এই মিশন করতেছো না। কিন্তু এরবিন বলে যে আমি মিশনে যাব, যদি নিজের দানার মতন ইউজ করতে হয় সেইটাও আমি করব। আমি জানি এটা খুবই ডেঞ্জারাস একটা মিশন, তবে এইটা আমার প্ল্যান লিভাই, আমার ছাড়া এই মিশন কমপ্লিট হওয়ার সম্ভাবনা কম। লিভাই বলে যে হ্যাঁ জানি, তোমার ছাড়া এই মিশন ফেল হওয়ার সম্ভাবনাও আছে, বাট ওইখানে গিয়ে যদি তুমি মারা যাও তাহলে সেটা আরো বেশি বিপজ্জনক, তার থেকে ভালো তুমি এইখানেই বসে থাকো, এইখানে বসে নিজের ব্রেন কাজে লাগাও, তুমি হিউম্যানিটির সবচাইতে বড় হাতিয়ার। তো এরবিন বলে যে না এরকমটা না। তো লিভাই এরবিনকে থ্রেট করে যদি ওর কথা না শোনে তাহলে ওর 2 পা ভেঙে দিবে, যার পরে এরবিন এমনিতেই মিশনে যাইতে পারবে না। এরপরে দুজনের মাঝে আরো অনেক কথা কাটাকাটি হয়, তবে লাস্ট এরবিন ঠিক করে নেয় যে ও মিশনে যাবেই। এরপর আমরা দেখতে পারি সব সৈনিকদের অনেক দিন পরে মাংস খাওয়ার জন্য দেয়া হয়েছিল, কারণ ওয়ালমারিয়া ভেঙে যাওয়ার পরে মাংস তো অনেক দামি হয়ে গেছিল, তাই অনেকদিন পরে মাংস পেয়ে সৈনিকরা অনেক খুশি হয়ে যায় আর চারদিকে একটা হইহুল্লোড় লেগে যায়। মনে হয় কতদিন ধরে যেন এরা না খেয়েছিল, আর খাওয়ার ব্যাপারে শাসারে তো তোমরা জানোই, ও সবার সাথে মিলেমিশে এত সুন্দরভাবে ব্যবহার করে খাইতেছিল যে ওরে শান্ত করার জন্য পরবর্তীতে বেঁধে রাখতে হয় যাতে ওরে থামায় রাখা যায়।
ওরে শান্ত করার পরে আমরা দেখতে পারি জিন আর লিভাইয়ের মাঝে ছোটখাটো কথা কাটাকাটি নিয়ে একটু ফাইট শুরু হয়ে যায়। এতে দুজনের ফাইট দেখে সবাই থামানোর বদলে উল্টো এটা এনজয় করতেছিল। এরপর ফাইট করতে করতে দুজনেই হাঁপায় যায় আর ওরা এইটা বলে কেউ আমাদের থামাইতেছে না কেন। কিন্তু এর মধ্যে লিভাই চলে আসে আর দুজনকে দুই লাথি দিয়ে দুই দিকে ফালাই দেয়। বের হওয়ার সময় এরেন আর্মিন আর মিকাসাকে বলে যে কেমন বন্ধু তোমরা। এরপর তিনজন এক জায়গায় বসে গল্প করে। এরেন বলে যে কিতের সঙ্গে দেখা করার পরে আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি আগে ওইগুলো নিয়ে ভাবতাম যেগুলোর উপরে আমার কোনো কন্ট্রোল নাই, আমি আগে লিভাই মিকাসা এদের মতন শক্তিশালী হইতে চাইতাম, কিন্তু এরা দুইজন একা সবকিছু করতে পারবে না, এই জন্যই তো আমরা সবাই একসাথে, আমরা একসাথে সবাই অনেক শক্তিশালী, সবার কাছেই আলাদা নিজের স্পেশাল কিছু আছে। আর্মিন বলে যে হ্যাঁ। মিকাসা বলে যে ওয়ালমারিয়া ফিরে পাওয়ার পর আর সমস্ত শত্রুকে হারানোর পরে আমরা কি আবারও সেই জীবনে ফিরে যাইতে পারবো যেমনটা আমরা আগে ছিলাম? এরেন বলে যে কিছু জিনিস আগের মতন হয়ে যাবে, তবে কিছু জিনিস একেবারেই শেষ হয়ে গেছে আর ওদেরকে এইটার হিসাব দিতে হবে। এরপর আর্মিন আবার সেই ছোটবেলার মতন ওয়ালের বাইরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে যে ওয়ালের বাইরে হয়তোবা সাদা পাহাড় আছে, মরুভূমি আছে, সমুদ্র আছে আর এই সবকিছু দেখার কথা ভাবতে থাকে। এরপর সেই দিন চলে আসে যেদিন ওরা ওয়ালমারিয়া ফিরে পাবার মিশনে বের হবে। এরপরে সমস্ত সৈনিক যখন দেয়ালের উপরে ওঠে ওরা দেখতে পারে যে ওদেরকে অনেক লোক চেয়ার আপ করতেছে, সবাই ওদেরকে অনেক মোটিভেট করতে থাকে আর বলে যে আমাদের জন্য তোমাদেরকে ওয়ালমারিয়া ফিরে পেতে হবে আর ওয়ালমারিয়া ফিরে পাবার পরে তোমরাও সুস্থ মতন ফিরে এসো। আর এটা প্রথমবার হইতেছিল যে মানুষ এদেরকে গালাগালির বদলে চেয়ার আপ করতেছিল, যেটা দেখে সৈনিকদের মাঝেও অনেক জোশ চলে আসে। এরপর সব সার্ভে কর্পস ওয়ালমারিয়া ফিরে পাবার মিশনের জন্য বের হয়ে পড়ে। এরপর আমরা রাইনার আর ব্যর্থলকে দেখতে পারি যারা ওয়ালমারিয়ার উপরে বসে অপেক্ষা করতেছিল সার্ভে কর্পসের জন্য, কারণ এরা জানতো ওরা এরেনকে নিয়ে মিশনে আসবে। সিজন 3 এর প্রথম পার্ট এইখানেই শেষ হয়ে যায় আর সবাই বলে যে সিজন 3 এর পার্ট 2 পুরো অ্যাটাক অন টাইটানের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা কালকে থেকেই শুরু হয়ে যাবে। তবে আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানাই দিও আর পরবর্তী এপিসোডগুলো একদমই মিস করো না। আজকের মতন এই পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।